আসতে বললেন, কারা কারা চান? হাত তোলেন দেখি, হাত নামান। আমি জানি সবাই এটা চান, পছন্দ করেন, সেজন্য আয়োজন চলছে মহাকাশ জুড়ে, মহাবিশ্ব জুড়ে। ইমাম মাহদী আলাইহিসসালাম আমি যতদূর জানি তার জন্ম হয়েছে, তিনি এখন পরিণত বয়সে আছেন, আল্লাহু আলাম। এটা আইডিয়া বিপরীত হতে পারে, তবে মুহাম্মদ ইবনে আব্দুহু আল হাওদালি, যার মধ্যে ইমাম মাহদীর 75টি আলামত সমান তলে পাওয়া যাচ্ছে, সেই যুবকের নাম মুহাম্মদ ইবনে আব্দুহু আল হাওদালি। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, তারও নাম মুহাম্মদ। ইমাম মাহদীর বাবার নাম আব্দুল্লাহ, তারও বাবার নাম আব্দুহু বা আব্দুল্লাহ। ইমাম মাহদীর গ্রামের নাম কারা, তারও গ্রামের নাম কারা। ইখরুজুল মাহদি মিন ক্বরিয়া ইউকালু লাহা কারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদী একটি গ্রাম থেকে আসবেন ইয়ামানের, যেই গ্রামের নাম হবে কারা। মুহাম্মদ ইবনে আব্দুহু আল হাওদালি, তার গ্রামের নাম ওই কারা, এবং তার মায়ের নাম হবে আমি আমেনা। মুহাম্মদ বিন আব্দুর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। তার কপাল হবে চওড়া, এরও কপাল চওড়া। তার নাক হবে ঈষৎ, ঈগলের মতো সুন্দর, এরও নাক ওই রকম। এর বয়স যা ইমাম মাহদীর আত্মপ্রকাশ কালে এরও বয়স তা, এখন প্রায় 40, এবং আত্মপ্রকাশের আগে আরব সরকার তাকে বন্দী করবে, তার ফুল ফ্যামিলিকে বন্দী করবে। মুহাম্মদ বিন আব্দুহুর ফুল ফ্যামিলি বন্দী, অ্যারেস্ট, তাকেও বন্দী করা হয়েছিল। ইসরায়েলিদের ষড়যন্ত্রে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করার 100% আয়োজন করা হয়েছিল। তার মরণ নিশ্চিত, আর কোনো সন্দেহ নেই, এইটা ভেবে 2-3 দিন আগে ডক্টররা যখন বলল তার হায়াত আর 2 দিন আছে, তখন আরবের এক সরকার তাকে মুক্তি দিল, সে বাইরে গিয়ে মরুক, জেলের ভিতরে যাতে না মরে, তাহলে সরকারের দুর্নাম হবে। হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। ইমাম মাহদীর 75টি আলামত যার মধ্যে পাওয়া গেছে, তার হাড্ডি রেখে তাকে মুক্তি দিয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে, সে মরেনি। এর পর থেকে তার পেছনে পুলিশ লাগানো, তার পেছনে সমস্ত বাহিনী লাগানো, কিন্তু ধরা যাচ্ছে না, ধরতে আর পাচ্ছে না, সে আছে। আমরা জানি না সেই ইমাম মাহদী কিনা, কিন্তু 75টি আলামত তার মধ্যে আছে, আল্লাহু আলাম। অনেকে এসব বক্তব্য শুনে আবার সমালোচনা করে, কাজী সাহেব কি গায়েব জানেন নাকি? জি না, কাজী সাহেব মোটেও গায়েব জানেন না, আল্লাহ গায়েব জানেন, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা এই গায়েবী খবরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। তিনি যেভাবে বলে গেছেন সেই ম্যাপ, রোড মাপচিত্র, মানচিত্র দেখেই আমরা বলছি এটা হতে পারে, নাও হতে পারে। হওয়ার সম্ভাবনা 99, হওয়ার সম্ভাবনা 99, না হলে সরকার কেন তাকে জেলে দিল? ওকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে দেখতে এমন কেন? তোমার বাবার নাম আব্দুল্লাহ কেন? তোমার মায়ের নাম আমিনা কেন? তোমার গ্রামের নাম করা কেন? তারপরে তোমার কপাল, তোমার সব কিছু ইমাম মাহদীর সাথে বনতেছে কেন? আরে বাবা, আমার কি দোষ, ওর কি দোষ? যাই হোক, ইনশাআল্লাহ এই বিশ্ব শাসক জাতি আবার এক
হবে, এক হবে আমার মুসলিম উম্মার ঐক্য। এবং এখন সময়ের দাবি, যদি কোন মুসলমান মনে করেন যে আমি এক গ্রুপ, আমার দেশে অন্যান্য মুসলিমরা আরেক গ্রুপ, তারা আমি এক না, তারা আমি কি না, এক না, আহলে হাদিস আলাদা, হানফি আলাদা, হাম্বলি আলাদা, সাফি মালিকি এরা আলাদা, সালফি আলাদা, অমুক ওরা আমার ভাই না, শুধু আমি আমরা আমরা এক দল, ওরা আরেক দল। আজকাল তো এই দলাদলি, দলীয় কনসেপ্ট, গ্রুপিং কনসেপ্ট আমাদের মধ্যে আছে না নাই? আছে। মুসলমান যদি নিজেকে এক উম্মা মনে না করে, আলাদা মনে করে, পৃথক মনে করে, ফেরকা ফেরকা মনে করে, গ্রুপ গ্রুপ মনে করে, অন্য গ্রুপের সাথে আমি মিলবো না, মিশবো না, তারা আমার সাথে মিশতে পারবে না, এমন মনে করে, তাহলে পরিণতিটা কি হতে পারে? কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে কি বলেছেন? তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 100। কোন সূরা? আলে ইমরান আয়াত নম্বর কত? 100। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগে আউস খাজরাজ দুই গ্রুপ, তারা শত শত বছর থেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ঈমান আনলো, মুসলিম হলো। আল্লাহ নবী আউস খাজরাজের শত বছরের যুদ্ধ বিগ্রহ সব পদতলে পিষ্ট করে তাদেরকে ভাতৃত্ব বোধে, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন, ঠিক নয় কি? তারা ভাই ভাই হলো। কেমন ভাই? ইয়ারমুকের যুদ্ধে এই মানুষগুলি, তারা যারা সৈনিক হয়ে গিয়েছিল, যুদ্ধে আঘাত খেয়ে মুমূর্ষু অবস্থায় পড়লো, পানি পানি করে চিৎকার দিল, পানি যখন তার কাছে নেওয়া হলো, ওই সময় আরেক ভাই পানি বলে চিৎকার দিল, সে বলল ওর কাছে নিয়ে যাও, তার হয়তো অনেক বেশি কষ্ট, তাকে রেখে আমি এই পানি পান করতে পারবো না। বাধ্য হয়ে তার কাছে পানি নেওয়া হলো। সে যখন মুখে পানি নেবে, আরেক মুসলিম, আহত মুসলিম পানি বলে চিৎকার দিল, এই দ্বিতীয় জন বলল আমার ভাইকে পানি নিয়ে দাও, আমি এই পানি পান করব না। তার কাছে যেতে যেতে দেখা গেল সে শহীদ হয়ে গেল, আসলো প্রথম জনের কাছে, সেও শহীদ হয়ে গেল, আসলো তৃতীয় জনের কাছে, সেও প্রাণবায়ু বিসর্জন দিয়ে দিল, কেউই নাই। কতটা ভাতৃত্ব বোধ সাহাবায়ে কেরামদের মধ্যে! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তৈরি করেছিলেন। আমি কোরআন খুললে শুনি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফিসাবিলিহি কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই মুমিনদের ভালোবাসে যারা আল্লাহর পথে যুদ্ধ করে, তাদের কাতার দেখলে মনে হয় যেন সীসা ঢালা একটা প্রাচীর। আল্লাহ আকবার! আজকের মুসলমানদেরকে আল্লাহ যখন দেখেন, তখন আল্লাহ দেখেন এরা যেন ইটের ভাটার ইট। এখনকার মুসলমানদেরকে দেখলে কি মনে হয়? সব ইটের ভাটার ইট। 100 কোটি ইট আছে কিন্তু কোনো ভ্যালু নেই,
সব আলগা, একটা একটা করে চোর গোটা ভাটাই খালি করে ফেলতে পারবে, পারবে কিনা? সাহাবারা কি ছিলেন? সীসা ঢালা প্রাচীর ইসলাম হচ্ছে। দেখেন দেখেন, ইমাম ইমাম মাহদি আসবেন, আপনাদের শক্তি বলে উনি কিছু করতে পারবেন না, সরাসরি আসমানের নিয়ন্ত্রণে আল্লাহর অর্ডার আসবে, এক অর্ডারে উনি গোটা বিশ্ব চেঞ্জ করে ফেলবেন। ওনার এত পাওয়ার, উনি এক অর্ডার দিলে একটা মহাবিশ্ব তৈরি হয়। এক অর্ডার দিয়ে ছোট্ট পৃথিবী চেঞ্জ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। ওনার বাহিনীর উপরে ফেরেশতার এইভাবে ছায়া থাকবে, জিব্রাইল আমিনের 600 পাখা, একটা পাখা দিয়ে কোন কোন রায়তে পাওয়া যায় কমে লুতকে তুলে আকাশে তুলে উল্টো করে ছেড়ে দিছেন একটা পাখা দিয়ে। আল্লাহর বাহিনীর ক্ষমতা কত! তো সেই বাহিনী সক্রিয় হবে সামনে, সামনে সক্রিয় হবে। তবে সেই ইমাম মাহদী আলাইহিসসালাম যখন আসবেন, তখন তো মহাযুদ্ধের পর মহাযুদ্ধ হবে, বিশ্বে জনসংখ্যা কমতে কমতে ঈসা আলাইহিসসালাম যখন আসবেন, গোটা বিশ্ব জনসংখ্যা নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য তুরপায় আশ্রয় নেবেন। এই হবে বিশ্বের জনসংখ্যা। তুরপায় মানুষ কয়টা ধরবে? তখন গোটা পৃথিবীর জনসংখ্যা হবে এইটুকু। তো যাই হোক, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো মৃত্যুর জন্য রেডি হওয়া, এবাদত বন্দেগী ধুমসে করা। কখন কোন রাষ্ট্রের উপরে আল্লাহর অ্যাকশন আসে, এই বাংলাদেশে যেই পাপ আমি দেখি, ছাড়বে না আল্লাহ তাআলা। যেই পাপ আছার ইজা কাসুর আল খাবাস, মাপকাঠি হলো যখন পাপের পরিমাণ বেড়ে যাবে তখন আসবে শাস্তি। পাপের পরিমাণ বেড়ে গেলে আর রক্ষা নাই। বাংলাদেশে এখন দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এমন একটা ছেলে লাখের মধ্যে পাবেন না যার কোনো গার্লফ্রেন্ড নাই, এমন একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া প্রায় অসম্ভব যার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড কি আস্তা পরপুরুষ, জিনাকার, জিনাকার মহাপাপ, ঘৃণিত মহাপাপ। আল্লাহর দাসী আল্লাহ বানিয়েছেন, এই দাসীর দিকে তাকে বিবাহ না করে, মহারা না দিয়ে, তার অধিকার না দিয়ে তার দিকে তাকাই রে, তোমার জন্য জিনার গুনা। তার শরীরে কণ্ঠ শুনলে ব্যভিচারের গুনা, তাকে নিয়ে কল্পনা করলে ব্যভিচারের গুনা, তাকে স্পর্শ করলে ব্যভিচারের গুনা। আজকে কোথায় গেছে এগুলি? আরে বলে কি ছেলে বন্ধু মেয়ে বন্ধু, এটা জান্নাতি সমাজ, এটা তো জাহান্নামি সমাজ। পশ্চিমা নষ্টা ভ্রষ্টা নাপাকিনি জাহান্নামি যে বান্দা বান্দি গুলি, মানস শুকুর চরিত্রের মানুষ, এটা তাদের জীবন, মুসলমান জীবন এটা। যেই মুসলমান সমাজের যিনি নবী তিনি বলেছেন লাল ইউতানা রাসু আহাদিকুম বিমিখিয়াতিন মিন হাদিদ, তোমাদের কারো মাথা যদি লোহার রড দিয়ে এফু অফু ফুটো করে দেওয়া হয় তবুও ভালো, খাইরুন মিন আন ইয়ামাসসাম রাআতাল্লা তাহিল্লুলা, একটা হারাম মেয়ে যাকে তুমি বিয়ে করো নাই তাকে স্পর্শ যদি করো তাতে এত বড় ক্ষতি হলো তোমার, তার চেয়ে লোহার রড দিয়ে মাথা যদি ফুটো হয়ে যেত সেটা তোমার জন্য অল্প ক্ষতির ছিল। এখন তো সে অনুভূতি নাই, কি পরিমাণ পাপাচার আমাদের ভিতরে আসছে। তো ভাইয়েরা, আপনার কাছে যাতে আল্লাহর কোনো পাওনা না থাকে, আপনি যদি আল্লাহর কোনো দাসীর সাথে জিনা করেন আল্লাহর পাওনা আপনার কাছে, মেরে দেবে, মৃত্যুদণ্ড কার্যকর করে দেবে, হয় ট্রাম্পের আনবে না হয় অন্য কোনো কাউকে আনবে, না আকাশ থেকে পাথর একটা ফেলে, আ খুজু বে হাক্কি আলাইহিম, আমার অধিকার আমি আদায় করব। আপনি যদি সুদ খান হারাম করার পরেও আল্লাহর হক, সুদ খাবেন না, এই সুদ থেকে বিরত থাকা এটা আল্লাহর হক, আল্লাহর অধিকার, আল্লাহ আপনার কাছে পাওনা, আপনি সুদ খেতে পারবেন না কারণ এটা উনি নিষেধ করেছেন। আপনি সুদ খাবেন, আ খুজু বে হাক্কি আলাইহিম, আল্লাহ বলছেন আমার হক আমি তুলে নেব।
আপনার বিরুদ্ধে উনি যুদ্ধ লাগাই দিবেন, আপনি পারবেন না যুদ্ধে, যুদ্ধে পারবেন না। কোন জাতি আল্লাহর সাথে যুদ্ধ করে পেরেছিল? পারে নাই। আপনি যদি কোন মানুষকে খুন করেন, আপনি যদি গান বাজনা এগুলো নিয়ে মত্ত থাকেন, মদ নেশা নিয়ে মত্ত থাকেন, আল্লাহর পাওনা হয়ে গেল আপনার উপরে। আল্লাহ বলতেছেন আখুযু বিহাক্কি আলাইহিম, আমার হকটা আমি আদায় করে ছাড়বো, এখন জানান দিয়ে দিছি। দেখেন রোহিঙ্গা মুসলমানরা যতই আমরা তাদের পক্ষ নেই, নেবই স্বাভাবিক, কিন্তু বিনা দোষে তো ধর্মের কল লড়ে না। হ্যাঁ, ফিলিস্তিন, আমার এক বন্ধু ফিলিস্তিনে গেছে, কয় হুজুর জিনা ওদের কাছে ডাল ভাত, লেবানন ডাল ভাত, পুরুষের মতো প্যান্ট গেঞ্জি পরে হাঁটে, ইহুদিদের সাথে থাকতে থাকতে কি অবস্থা হয়ে গেছে। তো জাতির উপরে কোন অভিশাপ তখনই আসে যখন আল্লাহর আইনকে সে লঙ্ঘন করে। আল্লাহর আইন যখন লঙ্ঘন করবে, আল্লাহর আইন সক্রিয় হবেই। বলেন তাজিদ আলি সুন্নতিল্লাহি তাবদিলা, আল্লাহর নিয়মের কোন ব্যত্যয় ব্যতিক্রম তুমি কোথাও খুঁজে পাবে না, ব্যতিক্রম হবে না, আল্লাহ তাআলা ধরা আসবেই। তো এখন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ প্রতিশোধ নেবেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে। এই যে জাতিসংঘের অধীনে গোটা ওয়ার্ল্ডকে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থার অধীনে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম, নিশা সবকিছুর বন্যা বইয়ে দেওয়া হয়েছে, হয়েছে কিনা আল্লাহ তারা এদের থেকে প্রতিশোধ নেবেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে। অ্যাটম বোম দিয়ে একটা আরটাকে মেরে দিবে, আল্লাহর আইন কার্যকর হয়ে গেল, বিশাল এক জাতিকে মাটির নিচে তলিয়ে দিবেন মহাদেশ সহ, আল্লাহর আইন কার্যকর, প্রতিশোধ হয়ে গেল। আবার সুনামি দিয়া মহাসাগরে যদি একটা অ্যাস্টেরয়েড আল্লাহ মেরে দেন, তো জাপান ইন্দোনেশিয়ার উপরে যে সুনামিটা চলছিল, এখানে ঘন্টায় পানির গতি ছিল 900 কিলোমিটার, ঘন্টায় পানির গতি ছিল কত, মোটরসাইকেল ডুবতে পারতেছে না পানিতে, পানির গতির কারণে ট্রেন ডুবতে পারতেছে না, নৌকার মতো ভাসি নিয়ে যাচ্ছে, এমন দুর্নিবার গতি। আল্লাহর কি শক্তির অভাব আছে? বহু রাষ্ট্র তলিয়ে যাবে অ্যাস্টেরয়েডের আক্রমণে। এরপরে আল্লাহ তাআলা এখন আবার বরফের যুগ চালিয়ে দিয়েছেন, মক্কায় বরফ পড়বে, মদিনায় বরফ পড়বে, শুরু হয়ে গেছে অলরেডি, ফিলিস্তিন, কুয়েত, দুবাই। ইমাম মাহদির হাদিসে রয়েছে যে আরবের তিন প্রেসিডেন্ট পুত্র খলিফার পুত্রের যুদ্ধ শেষে কালো পতাকা নিয়ে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, ফাতুহু ফাবায়ুহু ওয়ালাউ হাবুন আলা সালজি, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ওনার কাছে গিয়ে বাইয়াত করবা। আচ্ছা মক্কায় বরফ কই? 1400 বছর আগে নবীজি বলছেন মক্কায় বরফ কই, এই বছর দেখলাম বরফ পড়তেছে, আল্লাহু আকবার, আরব জানে বরফ পড়া শুরু হয়ে গেছে। বরফের নিচে ঢেকে যাবে নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানির অর্ধেক, ব্রিটিশ অর্ধেক, তা আমেরিকার পুরো মহাদেশের অর্ধেক, পৃথিবীর বহু দেশ বরফের তলে চলে যাবে, আর বহু দেশ মরুভূমি হয়ে যাবে। ইউরোপ, ইউরোপিয়ানরা কিছুদিন পরে বাংলাদেশে চাকরি করতে আসবে, ভিক্ষা করতে আসবে। আমেরিকা ইউরোপের ভদ্রলোকেরা বাংলাদেশে কিছুদিন পরে ভিক্ষা করতে আসবে। আল্লাহ চাইলে কতক্ষণ লাগে? এখন বরফের যুগ, জলরাশির গতি আরব জাহানের দিকে আল্লাহ সরিয়ে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। এবং হাদিসে এসেছে তাউদ লা তাকুম সাআ হাত্তা তাউদ আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা, সমগ্র আরব ভূখণ্ড বাগ বাগিচায় নদ নদীতে ভরার আগে কিয়ামত হবে না, সেই কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো এই বিশাল বরফ যুগের আগমনে পৃথিবীর বহু দেশ বরফের নিচে তলিয়ে যাবে, আবার অপর প্রান্তে ফ্রিজের যেমন একদিকে বরফ জমে আরেকদিকে গরম, পিছনে গরম না, একদিকে যখন বরফ হবে আরেকদিকে এমন গরম আসবে, মরুভূমি হয়ে যাবে।
মোটেও বর্তমান অবস্থা থাকবে না। প্রিয় ভাইরা, দরকার হলো এখন, কখন কে মরে যাই, এমনিতে মৃত্যু আসছে, যে কোনো সময় জাতিগত মরণ আসতে পারে। এই জন্য পাঁচ ওয়াক্ত সালাত কেউ নষ্ট করবে না, আমরা কেউ নষ্ট করবে না। সাবধান হয়ে যাও, কোনো পাপের কাজে আর যাইও না। আমি কথাগুলি আজকে বলে গেলাম, দেখবা 2019 কি হয়, 20 কি হয়, 21 কি হয়, এই তিনটে বছর খালি পর্যবেক্ষণ করবা কি পরিমাণ বিশ্ব বিপর্যয় আসতেছে সামনে, কল্পনা করতে পারবে না। আল্লাহর ফয়সালা ডিটেইলস কোরআন হাদিসে সব বলা আছে। তো আসলে রাত গভীর হয়েছে, আমি ভিতরে অনেক পরিকল্পনা ছিল, আজকে টোটাল একটা বক্তৃতা করব যেটা ইউটিউবে থাকবে, এরপরে ইনশাআল্লাহ সারা পৃথিবীর বাংলা বাংলা ভাষী ভাইয়েরা উপকৃত হবে। কিন্তু গভীর রাত হলেও যেই হাদিস আর আয়াত থেকে তোমাদেরকে কথাগুলো আমি তুলে ধরেছি, তোমরা যদি এর একটা কথাও মনে রাখো, নবুয়তের একটা কথা, কথাগুলি তো আমাদের কারণে, আল্লাহর কথা অথবা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, গোটা পৃথিবী মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর হাদিসের ভান্ডারের একটা শব্দ মিথ্যা হতে পারে না, এটা বিশ্বাস রেখো। তোমরা যদি টিকে যাও, তোমরা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াবা বীর দর্পে, কোনো অর্থের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, কোনো ভিসা লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, পাসপোর্ট ভিসা সব তুলো ধুলা হয়ে যাবে সামনে, কিচ্ছু লাগবে না। অলরেডি তো ইউরোপে নাই, অনেক দেশে নাই, এখন সামনে এগুলি থাকবে না। তোমাদের জন্য গোটা বিশ্ব আল্লাহ উন্মুক্ত করে দেবেন, যদি বা বেঁচে থাকো, যদি সামনের ডিজাস্টার থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে হেফাজত করুন। আমরা যাতে মৃত্যুময় সামনের এই বছরগুলিতে, যদি আল্লাহ মৃত্যু দেন, পাক্কা ইমানদার হয়ে যাতে কবরে যেতে পারি, খাঁটি মুমিন রূপে যাতে যেতে পারি, আর যদি এই ধ্বংসযজ্ঞের ভিতরেও বেঁচে থাকি, পাকা মুসলিম, খাঁটি মুখলিস মুসলিম রূপে যাতে বেঁচে থাকতে পারি। আর হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তাদের দলভুক্ত যাতে হতে পারি। বহু মুসলমান ওনাদের বিরুদ্ধে গিয়া দাজ্জালের বাহিনীতে ভর্তি হবে, এমনও হবে, হাত্তা ইউকাতাল আখিরুহুম মাল মাসীহিদ দাজ্জাল, নবীজি বলেছেন, আমার উম্মতের একদল লোক আমার ইমাম মাহদি হযরত ঈসা আলাইহিস সালামকে সাহায্য না করে দাজ্জালকে সাহায্য করবে। এইরকম কপাল পোড়া যাতে তোমরা না হয়, এই জন্য এই জ্ঞানগুলো চর্চা করবা ইউটিউবে। আমরা আমি এই বছর ইনশাআল্লাহ বাকি যে 2 মাস মাহফিল আছে, প্রত্যেকটা মাহফিলে এর একটা একটা চ্যাপ্টার আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তোমরা খুঁজলে তোমরা পাবা, এগুলি তোমাদের জন্যই দরকার বেশি, আমাদের চেয়ে তোমাদের দরকার, তোমাদের যুগেই এগুলি ঘটতেছে, ঘটবে। আমরা তো এক পা কবরে চলেই গেছি, আমরা আমাদের জীবনের এখন আমরা 57 বছর, 58, 60, 65, আল্লাহ ডাক দিলে চলে যাব, কিন্তু তোমাদের তো মাত্র শুরু। এই জন্য তোমাদেরকে এগুলি সতর্ক করা জরুরি মনে করছি, বিধায় কোরআন সুন্নাহর উৎস থেকে এগুলি বলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা এগুলো কবুল করুন। আমি খুবই খুশি হলাম, এত আনন্দিত হলাম, আমার কাছে মনে হলো যেন এখানে কয়েক লক্ষ লোক আছে, আলহামদুলিল্লাহ, মনে হয় ফেরেশতারা সহ এখানে মাহফিল থেকে নূরানি আলোক উজ্জ্বল উদ্ভাসিত করে রেখেছেন, হৃদয়ে শুধু কেবল চেতনা প্রেরণা জাগতেছে, আলহামদুলিল্লাহ। তো গভীর রাত, যেহেতু আবার ফজর পড়তে হবে, তো আমি আর লম্বা করছি না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া